সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। পরিমণি পিয়াসার মোবাইলে নানা স্ক্যান্ডাল, মেসেঞ্জারে চাঞ্চল্যকর তথ্য। ব্যস্ত সড়কে AK-47 রাইফেল নিয়ে মহড়া, তরুণীকে খুঁজছে পুলিশ। চাপাতি হাতে শ্বশুর বাড়ি। ঢাকায় বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার 241। দিনভর অবস্থান, রাতে শূন্য হাতে ফিরলেন দুই কারখানার শ্রমিক। এবার দেখবেন বিস্তারিত সংবাদ। পরিমণি পিয়াসার মোবাইলে নানা স্ক্যান্ডাল, মেসেঞ্জারে চাঞ্চল্যকর তথ্য। চিত্রনায়িকা পরিমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, কথিত মডেল পিয়াসা ও মোয়ের বাসা থেকে পাসপোর্ট, কম্পিউটার, ল্যাপটপ সহ মোবাইল সহ বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। জব্দকৃত মোবাইল ফোন থেকে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে অডিও রেকর্ড এবং গোপন ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। শনিবার দিন গত রাতে পরিমণি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীর সহ ছয়জনের বাড়িতে CID অভিযান চালিয়েছে। রোববার দুপুরে CID-র অতিরিক্ত DIG শেখ মোহাম্মদ ওমর ফারুক বলেন, তদন্তের অংশ হিসেবে আমাদের একসঙ্গে একাধিক টিম ওই ছয়জনের বাসায় অভিযান পরিচালনা করে। এটি মূলত তল্লাশি অভিযান। মামলার আলামত সংগ্রহ কিংবা যেসব আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলোর আরও কিছু পাওয়া যায় কিনা, এ কারণেই এ অভিযান। জানা গেছে চাঞ্চল্যকর স্ক্যান্ডাল বেরিয়ে আসছে চিত্রনায়িকা পরিমণি, পিয়াসা, মৌসহ অন্যান্যদের ডিজিটাল মাধ্যম থেকে। তাদের ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ডিজিটাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে CID। জব্দকৃত মোবাইল ফোন থেকে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে অডিও রেকর্ড এবং গোপন ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। মেসেঞ্জারে নানা তথ্য রয়েছে, যেসব ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড দিয়ে পরিমণি ও পিয়াসা মৌরা প্রভাবশালীদের ব্ল্যাকমেল করে আসছিলেন। মালিবাগে CID-র কার্যালয়ে পরিমণি, পিয়াসা, হেলেনা জাহাঙ্গীর সহ প্রত্যেককেই পৃথক কক্ষে রাখা হয়েছে। গতকাল থেকে তাদেরকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে CID। আজ সকাল থেকে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ব্যস্ত সড়কে AK-47 রাইফেল নিয়ে মহড়া, তরুণীকে খুঁজছে পুলিশ। ব্যস্ত সড়কে বিলাসবহুল গাড়িতে AK-47 রাইফেল নিয়ে মহড়া দিচ্ছেন এক তরুণী। বেশ কয়েকদিন ধরে এ সংক্রান্ত একটি ছবি নেট মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এ ঘটনায় ওই তরুণীকে খুঁজছে সান ফ্রান্সিসকো পুলিশ। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এ ঘটনা ঘটে। গত 11 জুলাই ঘটে যাওয়া এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির ট্রাফিক সেফটি ইউনিট। দেশটির ব্যস্ত একটি সড়কে চলন্ত ক্যাডিলাক গাড়ি জানালা দিয়ে শরীরের অর্ধেক বের করে রেখেছে এক তরুণী, তার হাতে AK-47 রাইফেল, আর সেটি ধরে মহড়া দিচ্ছিলেন ওই তরুণী। জনসম্মুখে অস্ত্র প্রদর্শনের জন্য ওই তরুণীকে খুঁজছে পুলিশ। সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ এই ছবি টুইটারে পোস্ট করেছে, তবে কিভাবে ওই ছবি পুলিশের কাছে গেল তা জানা যায়নি। অপরদিকে ওই তরুণী কেন AK-47 রাইফেল হাতে নিয়ে চলন্ত গাড়িতে করে মহড়া দিয়েছে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে বুধবার সান ফ্রান্সিসকো পুলিশ ছবির ওই গাড়ির খোঁজ পেয়েছে। এ ঘটনা থেকে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি, তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সান ফ্রান্সিসকো পুলিশ। এদিকে চাপাতি হাতে শ্বশুর বাড়ি। দুই হাতে চাপাতি নিয়ে শ্বশুরবাড়ি আসেন সুজন দাস। এসে চিৎকার করতে থাকেন বাসার দরজায় আঘাত করে। সিসি ক্যামেরার মাধ্যমে এই দৃশ্য দেখতে পেয়ে ভেতর থেকে ঘরের আসবাব দিয়ে দরজা লাগিয়ে দেন সুজনের স্ত্রী সুতৃষ্ণা দাসের পরিবারের লোকজন। ততক্ষণে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। পুলিশ দেখে আত্মহত্যার হুমকি দেন সুজন। ঘণ্টাখানেক সুজনকে বুঝিয়ে তার কাছ থেকে চাপাতি দুটি জব্দ করে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের পূর্ব গোশালডাঙ্গা এলাকায় এমন ঘটনা ঘটে। চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, 13 বছর আগে সুজনের বিয়ে হয় সুতৃষ্ণা দাসের সঙ্গে। তাদের 2 সন্তান রয়েছে। তারা আশকারদিঘি এলাকায় থাকেন। সুজনের অনৈতিক সম্পর্কের অভিযোগে তার স্ত্রী 3 দিন আগে বাবার বাড়িতে চলে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে চাপাতি নিয়ে শ্বশুরের বাসায় আসেন সুজন। ওই সময় তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে চান। স্ত্রী রাজি না হয়, চাপাতি দিয়ে দরজায় কোপাতে থাকেন। ওসি মোহাম্মদ মহসিন বলেন, এ ঘটনায় সুজনের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টা, হত্যা প্রচেষ্টা ও হুমকি প্রদর্শনের অপরাধে মামলা করেছেন তার স্ত্রী সুতৃষ্ণা। স্ত্রীর করা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকায় বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার 241।
করোনা নিয়ন্ত্রণে সরকারের দেওয়া বিধিনিষেধ লঙ্ঘনে অভিযোগে রোববার রাজধানীতে 241 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি সূত্র জানায়, 241 জনকে গ্রেফতারের পাশাপাশি রোববার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালত 84 জনকে 37,450 টাকা জরিমানা করেন। পাশাপাশি ডিএমপির ট্রাফিক বিভাগ 361 গাড়িকে 12,18,000 টাকা জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণের কমাতে 1 জুলাই থেকে 7 জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার, পরে তা 14 জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে 15 থেকে 22 জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। এরপর 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করে সরকার, পরে কঠোর বিধিনিষেধ বাড়ানো হয় 10 আগস্ট পর্যন্ত। এদিকে দেশে করোনা সংক্রমণে গত 24 ঘণ্টায় আরও 241 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 10,299 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দিনভর অবস্থান, রাতে শূন্য হাতে ফিরলেন 2 কারখানার শ্রমিক। বকেয়া মজুরির দাবিতে গাজীপুরের একই মালিকের ট্রায়াল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ান বিডি লিমিটেডের 100 শ্রমিক রোববার উত্তরার তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই এর কার্যালয়ে অবস্থান করেন। পরে বিজিএমইএ নেতাদের আশ্বাসে রাত 9টার দিকে অবস্থান প্রত্যাহার করেন শ্রমিকেরা। খোঁজ নিয়ে জানা যায়, রোববার সকাল 9টার পর ক্রায়াল ক্রাফট ও ইয়াং ওয়ানের শ্রমিকেরা গাজীপুর থেকে বকেয়া মজুরির দাবিতে বিজিএমই এর উত্তরা কার্যালয়ে আসেন। তারপর সারাদিন তারা সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে শ্রমিকের দাবি আদায়ে সারারাত অবস্থান নেওয়ার প্রস্তুতি শুরু করেন। রান্নার জন্য চুলা খুঁড়তে থাকেন কয়েকজন শ্রমিক। পরে বিজিএমই এর কর্মকর্তারা সমস্যার সমাধানে 2-3 দিন সময় চেয়ে শ্রমিকদের অবস্থান তুলে নিতে আহ্বান জানান। কারখানার মালিক সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য শ্রমিকদের 20 জনের প্রতিনিধির নাম দেওয়ার প্রস্তাব দেন তারা। তারপরও শ্রমিকেরা রাতে অবস্থান কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নেন। পরে ঘটনাস্থলে থাকা শ্রমিক নেতাদের মধ্যস্থতায় অবস্থান কর্মসূচি তুলে নেওয়া হয়। স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ান বিডি কারখানার বেতন ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। ঈদের আগেও বেতন ভাতার দাবিতে এ 2 কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে গাজীপুরের মেয়র প্রত্যেক শ্রমিককে 5,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেন। 2টি কারখানায় 4,200 শ্রমিক কর্মচারী কাজ করেন। বিজিএমইএ কার্যালয়ে অবস্থান কর্মসূচির অংশ নেওয়া স্টাইল ক্রাফটের কর্মচারী নজরুল ইসলাম রোববার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শ্রমিকের 2 মাসের মজুরি পান আর কর্মচারীদের বেতন বকেয়া পড়েছে 9 মাসের। রাত 9টার দিকে তিনি 11 আগস্ট গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে বকেয়া বেতন ভাতা পরিশোধের বিষয়ে বৈঠক হবে। অবশ্য বিজিএমই এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা আন্দোলনরত শ্রমিকদের কাছে 20 জন প্রতিনিধির তালিকা চেয়েছি, তারা সোমবার তালিকা দেবেন, এর মধ্যে আমরা মালিক পক্ষের সঙ্গে বৈঠকের চেষ্টা করব। বেতন ভাতা পরিশোধে তাদের পরিকল্পনা জানার পর শ্রমিক প্রতিনিধি সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক হবে। 11 আগস্ট গাজীপুরের জেলা প্রশাসন কার্যালয়ে বৈঠকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে দাবি করেন তিনি। স্টাইল ক্রাফট লিমিটেডের পোশাক শিল্পের প্রথম দিককার প্রতিষ্ঠান। 1983 সালে প্রতিষ্ঠিত এই কারখানা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি। স্টাইল ক্রাফটের চেয়ারম্যান ওমর গোলাম রাব্বানি ও ব্যবস্থাপনা পরিচালক শামস আলমাস রহমান। স্টাইলক্রাফট ও ইয়াং ওয়ান শ্রমিকদের আন্দোলনে বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের কর্মীরা সমর্থন দিয়ে যুক্ত রয়েছেন। তাদের একটি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার সভাপতি জিয়াউল কবির বলেন, ঈদের পর গত শনিবার কারখানা খোলার কথা ছিল, তবে সেদিন শ্রমিকেরা এসে দেখেন 24 আগস্ট পর্যন্ত কারখানা বন্ধ। তারপরই শ্রমিকেরা বিজিএমই এর কার্যালয়ে অবস্থান কর্মসূচির পরিকল্পনা করেন। জানতে চাইলে বিজিএমই এর সভাপতি ফারুক হাসান প্রথম আলোকে বলেন, কারখানা দুটির মালিকপক্ষের খোঁজ পাওয়া যাচ্ছে না, আমরা চেষ্টা করছি কিন্তু আদৌ সমাধানে পৌঁছাতে পারবো কিনা জানি না। বিভিন্ন সময় আমরা বহু কারখানা মেশিনপত্র বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ করেছি, কিন্তু স্টাইল ক্রাফট পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। খোঁজ নিয়ে জানা যায়, স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ানের শ্রমিক কর্মচারীদের মজুরি বাবদ বকেয়া পাওনা 12 কোটি টাকা, বোনাস সহ অন্যান্য পাওনা ধরলে সেটি 20 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যাবে। মালিকপক্ষ আপাতত 12 কোটি টাকা ঋণ নেওয়ার জন্য চেষ্টা করছে, তবে সেটি এখনও প্রাথমিক পর্যায়ে। টাকা ব্যবস্থা না হওয়ায় কারখানা 24 আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। শ্রমিকের অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার পর বিজিএমই এর পরিচালক মহিউদ্দিন রুবেল প্রথম আলোকে বলেন, সমস্যার সমাধানে সোমবার আমরা কারখানা মালিকের সঙ্গে বৈঠক করব। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।